হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু বর্তমানে 500 এবং 2000 টাকার নোট ব্যবহার করি, এবং ঠিক এই সংক্রান্তই একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে RBI-এর পক্ষ থেকে। এবং এই যে নতুন নির্দেশিকা এবং নতুন সতর্কবার্তা RBI-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা যদি আমরা প্রত্যেকে না জানি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ভীষণ বিপদ। তো এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নির্দেশিকা সম্পর্কে সমস্ত বিষয়টা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু বন্ধুরা একটুও না কেটে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হয়েছে আপনার কাছে কি 500 এবং 2000 টাকার নোট আছে, তাহলে আপনাকে জানতে হবে RBI-এর নতুন নির্দেশিকা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক RBI-এর নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে। এখানে নিউজ আপডেট অনুযায়ী বলা হয়েছে, জানুয়ারি মাসের সূচনা হতে না হতেই রিজার্ভ ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন নিয়ম এবং কিছু সতর্কবার্তা। সূত্রের খবর, খুব শীঘ্রই বেশ বড় কিছু বদল আসতে চলেছে দেশের সমস্ত ব্যাঙ্কগুলিতে, সেজন্য কোনো সমস্যায় পড়ার আগে অবশ্যই দেখে নিন এই নতুন নিয়মকানুন। বর্তমানে আপনিও নিশ্চয়ই 500 এবং 2000 টাকার নোট ব্যবহার করছেন, তাহলে এই প্রতিবেদনটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ 500 এবং 2000 টাকার নোট নিয়ে সরকারের তরফে নতুন নোটিশ জারি করা হয়েছে। খোদ রিজার্ভ ব্যাঙ্কের তরফে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত এক বছরে 500 টাকার জাল নোট প্রচলন দ্বিগুণ হয়েছে, যেখানে প্রচুর পরিমাণ বেড়েছে 2000 টাকার নোটের জালিয়াতিও। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে 500 টাকা এবং 2000 টাকার জাল নোটে বাজার কিন্তু বর্তমানে ছেয়ে রয়েছে। সূত্রের খবর, জাল নোটের প্রচলন সবচেয়ে বেশি বেড়েছে 2021-2022 অর্থ বছরে। সূত্রের খবর, এর মধ্যে 500 টাকার নোট নকল করার হার সবচেয়ে বেশি, প্রায় 102% বৃদ্ধি পেয়েছে 500 টাকার জাল নোটের সংখ্যা। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, 102% মানে কিন্তু পরিমাণটা অনেকটাই বেশি। এদিকে 2000 টাকার জাল নোট বেড়েছে প্রায় 54%, বাকি নেই 10 এবং 20 টাকার নোটও। প্রায় 16.4 এবং 11.7% হারে বেড়েছে এই দুটি নোটের নকল নোট। অর্থাৎ 10 টাকার নোট বেড়েছে 16.4% এবং 20 টাকার জাল নোট বেড়েছে 11.7%। নোটের মূল্যের কথা বললে 500 এবং 2000 টাকার নোটের মূল্য 87.1%। গত বছরে 31 মার্চ অবধি পাওয়া খবর অনুযায়ী এই দুটি নোটের শেয়ার ছিল 85.7%। সুতরাং এমতাবস্থায় আপনাদের কী করণীয়? এক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক জনগণকে নোট চেনার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে। এবার প্রশ্ন হল, কিভাবে আসল নোট চিনবেন? RBI-এর তরফ থেকে জানানো হয়েছে, আসল 500 টাকার নোটের পাশে দেবনাগরী হরফে 500 নম্বর লেখা থাকে। তো এই বিষয়টা একটু ভালো করে দেখে নেবেন। এছাড়া মাঝখানে মহাত্মা গান্ধীর ছবিও থাকবে, এতে মাইক্রো অক্ষরে ভারত এবং ইন্ডিয়া শব্দটি লেখা থাকবে। RBI-এর তরফ থেকে বলা হয়েছে, 500 টাকার এমন কোনো নোট নেবেন না যেখানে সবুজ স্ট্রাইপ, অর্থাৎ সবুজ যে রেখাটা থাকে সেই রেখাটা RBI গভর্নরের স্বাক্ষরের মধ্যে দিয়ে যায়, এমন নোট কিন্তু আপনারা নেবেন না। অথবা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে, অর্থাৎ ওই সবুজ স্ট্রাইপটা যদি গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা গ্রহণ করবেন না। এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে RBI। তো তাহলে বন্ধুরা, এই যে শেষের প্যারাটা, এইটা কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, এবং এই নিয়ম মেনেই কিন্তু তবেই 500 টাকা এবং 2000 টাকার নোটগুলো ব্যবহার করবেন এবং গ্রহণ করবেন, অন্যথায় সাবধানতা অবলম্বন করবেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ তথ্য RBI-এর পক্ষ থেকে। আশা করি এই তথ্যটা আপনাদের প্রত্যেকের পক্ষেই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।